হ্যালো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে মাই ফ্যামিলি ফুড ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পরিবারের তিনজন বসে পড়েছি একসাথে, ছোট্ট পরিবার, সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। তা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি আমাদের সাবস্ক্রাইব, তাদেরকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের ফ্যামিলিতে। তোমরা সবাই আমাদের ফ্যামিলিতে যুক্ত হও, আমাদেরকে এইরকম ভাবে ভালোবাসা দিয়ে যাও, জানো আমরা এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, করে দেখাতে পারবো, করে তো দেখাতেই পারবো। তাহলে আমাদের সঙ্গে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কেউ ভুলবেন না জানো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে আমরা ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসছি। আজকে চ্যালেঞ্জ আছে, বলে দেখি কি আছে। ডিম টোস্ট, দুটো করে ডিম টোস্ট, একটা স্যান্ডউইচ, একটা স্যান্ডউইচ, বলো কয়টা, একটা করে সিঙ্গারা, সিঙ্গারা সঙ্গে স্যালাড, সঙ্গে স্যালাড আছে আর সস, সস আছে। তাই না, চা কি যে লাস্ট হবে তার জন্য একটা মজাদার পানিশমেন্ট আছে। ডিম টোস্টটা খুব টেস্টি হয়েছে। বন্ধুদের ভালোবাসা পেলে আমরা এগোতে পারি। কি বলে জানো, দেখে সিঙ্গারা বলা হিন্দিতে সমস্যা বলে। সমস্যাটাকে খেয়ে নিলাম, মানে সমস্যা মানে সমস্যা এতে বড় সমস্যা করে, মানে বড় সমস্যা। ওই জন্য একটা জিনিস তোমার এত সমস্যা করছে, এইটুকু জিনিস বলছিস। হাতির গাড়ি তো কুলের জন্য সমস্যা বলো, অত বড় হাতি এটুকু কুলের জন্য
আর সবাই ভালোই খাবার। ভারী খাবার মানে বিশাল ভারী খাবার। আর আমার গিনি তো হেরে যাবে বলে কোনো কথা বলছে না, খেয়েই যাচ্ছে। কথা বলেছে হেরে যাই। তুমি কি দিন কিছু একটা কম নিয়েছো না খাওয়াই গেছে? কম নিয়েছে। কম নিয়েছো? সব ভাইলাম একসঙ্গে। কম নিলে তুমি ছেড়ে দিতে? নেই খুব চেষ্ট। আমি নেশাবে আমি আমি জল খাই কিন্তু খাওয়ার তো দুটো বেলা খাওয়া গেল। একটু জল খাই।
রুটি তো হাঁটাটি চলছে, কে জিতে কে হারে বলা যাচ্ছে না, ময়দানে দুজনে নেমে গেছে, বাউন্ডারি এখন হবে। আমার সবার আগে পাঁচ পাঁচ
খেয়েছি না রে, গিলে গিলে সব গিলে নিয়েছি। তুমি খেয়েছো তো সবগুলো? ডাইনে ভাই কোথাও নেই, সব খেয়েছি। বন্ধুরা পানিশমেন্ট নিয়ে আসছি, পানিশমেন্ট নিয়ে আসছি, দেখা দে দুজনে মিলে পানিশমেন্ট দেবো আজকে। এখানে দেবে নাকি? না দিয়েছি পানিশমেন্ট নিয়ে, আজকে দুইজনে মিলে পানিশমেন্ট দেবো। মানছি দুইজনে মিলে এদিক দিয়ে ঠেলবো, ওদিক দিয়ে আবার একজন ঠেলবে, মানে যেমন ঠেলা ঠেলি কাজ হবে, ঠেলা ঠেলি। আজকে পানিশমেন্টটা আজকে সঙ্গে কিন্তু কিচ্ছু নেই, পানিশমেন্ট আজকে সেরকম কঠিন দাও হয়নি ওকে, কিন্তু যদি না পারে তাহলে কঠিন ওর কাছে করেন। এমন কি রয়েছে আমি পারবো না? এই তো এইটাই হলো কথা, এখন কেমন কি রয়েছে আবার বলছে না পারলে কঠিন, একটা তো ইয়ে আছে, এমন কি জিনিস আমি পারবো না। আজকে হচ্ছে বলে দিই, আজকে হচ্ছে কিছু খাবার তো খেয়ে নেবো, মুখ দিয়ে কত রকম আওয়াজ করতে হবে। হ্যাঁ বেশি না, পশু পাখির আওয়াজ করলেই হবে, পশু পাখির আওয়াজ করলেই হবে। একটা পশু পাখির নাম বলা হবে আর পশু পাখি ই করবে, আজ করবে তুমি 10 বার, তুমি 5 বার বলবে এই পশুর না ই করতে, আমি 5 বার বলবো এই পশুর করতে আওয়াজ। আমি পাখির বলবো, তোর মা পশুর বলবে, এই জীব জন্তু। শুরু হোক তাহলে, শুরু যাক। প্রথমে তুই হাঁসের ডাক ডাক দেখি। প্রথমে হাঁস, মানে হাঁসের মতো খেয়ে, মানে হাঁসের মতো খাই নি, তুমি খেয়েছো হাঁসের মতো, প্যাক 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 করে। হ্যাঁ কেমন ডাকে তো, কই ডাক দেখি, প্যাক 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 হয়নি ভালো করে, প্যাক প্যাক হলো কেমন, প্যাক প্যাক করে কেমন ভাবে, ভালো করে বাড়ি যাবো না, হ্যাঁ ডাকে করে দেখাও। নাম কেন করবো, তুই কুত্তার ঢাক ঢাক, কুকুর না কুকুরে ঢাক না, কুত্তা আমি একটা ডাক জানি, রাস্তাতে লেলিকুত্তা বাচ্চা কুকুরের মতো আওয়াজ করি নাকি, এটা বাচ্চা কুকুর হলো তো তাহলে কেমন হবে, বড় কুকুরে যে ডাক দেখে নে, কুত্তা হয়েছে এবার তুমি বলো। আচ্ছা এবার একটু কাকের ডাক ডাক, সবই বা কটা হলো, সব কর্কট কর্কট হলো, আমি একটা হলো, তুমি একটা হলো, আমি একটা, তুমি দুটো চুপ করলে, আমি কুকুরের মতো জিনিস কি, শিয়াল, শিয়ালের ডাক ডাক, এটা হবে না, এটা হবে না, তারপরে যদি না হয় আমি বলবো এটা হয়নি আবার হচ্ছে, আমাদের বোকা বানানো হচ্ছে ভালো করে ডাকে ডাকে শিয়াল থেকে মুখ তুলে ডাকে, শিয়াল না শিয়াল ডাকে,
এরকম ভাবে তুমি ডাকে চিল্লাই যাগার এবার কি কি দেখেছিস পরে তুমি বলে দিবি, তাহলে ঝামেলা মিটে যাবে। মোরগে ডাক বললো তাহলে বাচ্চা থাকি, মোরগে ডাক বললে বাচ্চা। আমি এখন গরুর ডাক্তার করবো না, মোষের ডাক ডাকতে হবে। মোষের ডাক ডাক এটা কিন্তু ঠিক হচ্ছে, মোষের ডাক কিন্তু অনেকেই জানে না যে কিরকম ডাকে। কি ধরলাম তাহলে, হাঁস ধরেছি, কাক ধরেছি আর মুরগি ধরেছি, তিনটে হলো মোষ। গরুর মধ্যেই ডাকে ওরা, ওটা একটু অন্য একটু ডেকে একটু দেখা। মোষের ডাক ডাক হাম্পাটা বেড়ায় না মোষের, দুদিন বার মোষের হাম্পা বেড়ায় না। তাহলে পাখিটাকে বলবে তো, পাখিটাকে আমাদের ওই যে ছোট বাড়িতে যে টিয়া পাখিটা কথা বলে, টিয়া পাখির কথা বলছে। এবার কিসে ডাক দেখবি? আমি একটা ডাক পারি, জানলা দিয়ে পুক করে ঢোকে, ঢোকে রান্না করে যা থাকে নিয়ে পালে পালাবে। তাহলে তুই একটা ছাগলে কি বলে তাহলে ভালো ডাকতে পারবো না, ও দুটোই তো পড়ে না, কুকুর না হিসাবে সাপ পড়া যায় না। সিংহ ডাক ডাক, সিংহ বনের রাজার ডাক ডাকতে বলছে। ই আমিও তো ভুলে যাচ্ছি এতক্ষণ ডাক শুনে, বাবা হচ্ছে না, না ওটা কি হচ্ছে, হচ্ছে না এরকম তো আমি জানি, আমি বলবো না তো হচ্ছে না তো। তাহলে পর দেখি কেমন করে এরকম তো, ওটা কিসের ডাক, এই সিংহের ডাক তো, সিংহ না বাঘের ডাক, কিসের ডাক করছিস? সিংহের ডাক করতে, এই সিংহ সিংহ রকম ডাকে, সিংহ রকম ডাকে না। এরকম তো দেখে দিই আরেকবার, দেখা দেখি ডেকেছিস এবার মরগ ডাক দেখি, ওটা কি হচ্ছে না?
ডেকে দি তাহলে আমার একটা বাকি আবার তোমার বাকি না হয়ে গেছে কিন্তু কেন তোর মায়ের পরে লাস্টে আমার না ওই ভেড়া আমার কত কিছু মানে হচ্ছে দেখ ছাগল বলে ছাগল ডাক বলে যে ভেড়া ডাক বলেছি না কুকুর বানিয়েছে কুত্তা বানিয়েছে কুত্তা মোষ বানিয়েছে সিংহ টাইগার বানিয়ে সিংহ বানিয়েছি এবার ভেড়া ছাগল ডাক দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই আমার জন্য অন্তত কোনো কিছু বাদ রাখিনি আমাকে আজকে ভেড়ার জন্য নাকি ভেড়া বলতে পারো মোষ বলতে পারো কুত্তা বলতে পারো শিয়াল বলতে পারো মুরগি বলতে পারো যা বলতে পারো বলো আমাদের জন্য একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটি প্রেস করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুবই শীঘ্রই পৌঁছে যাবে তাহলে আজকের মতো বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট অন্য কোনো একদিন।